সব গুঞ্জন মন্ত্রীসভার সম্প্রসারণক লৈ যিমান জল্পনা কল্পনা আছিল সেই জল্পনা কল্পনার ইতিমধ্যে অন্ত পৰিছে আৰু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যি সময়ত তেওঁ মহারাষ্ট্রের যে শপথ গ্রহণ অনুষ্ঠান আছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকার সময়তে তেওঁ এক্স হ্যান্ডেল যোগে তেওঁর এই ঘোষণা করেছে আৰু চারিগৰাকী সতীর্থ বিধায়কক তেওঁ শুভেচ্ছা জ্ঞাপন করেছে যে তার লগতে উল্লেখ করেছে যে 7 ডিসেম্বৰ 12 বজাত শপথ গ্রহণ অনুষ্ঠান হব অসমত আৰু অসম মন্ত্রীসভার এই যে চারি বিধায়কে মন্ত্রীসভাত শপথ গ্রহণ করব। এই ক্ষেত্রত বরাক উপত্যকার দুগৰাকীক মন্ত্রী হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে, সেই দুগৰাকী হচ্ছে এগৰাকী লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় আর আনগৰাকী হচ্ছে পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন দোপাল। এই ক্ষেত্রত যদি চা যায় তেনহলে বরাকর পূর্বতে প্রতিনিধি এগৰাকী আছিল, এগৰাকী মন্ত্রী আছিল, তেওঁ আছিল পরিমল শুক্লবৈদ্য। কিন্তু পরিমল শুক্লবৈদ্য যেহেতু লোকসভাত তেওঁ বিজেপির প্রার্থী আছিল শিলচরের আর তারপর নির্বাচিত হয়ে যাওয়ার পিছতেই সেই মন্ত্রীসভাত স্থান দিয়ার ক্ষেত্রত বরাকর এজন দিয়াটো বিজেপির কমিটমেন্ট আছিল আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় করিমগঞ্জ সংসদীয় সমষ্টির যেটা নির্বাচনের সময় নির্বাচনী প্রচারত গৈছিল তেতিয়াই কৈছিল যে করিমগঞ্জের এগৰাকীক তেওঁ মন্ত্রীসভাত স্থান দিব সেই ক্ষেত্রত, কারণ করিমগঞ্জক যদি চা যায় তেনহলে বরাক উপত্যকার যে 15টাকৈ বিধানসভা সমষ্টি আছিল তার ভিতর করিমগঞ্জ আর হাইলাকান্দি যে দুখন জিলা এই দুখন জিলার ভিতর দুটাকৈ বিধানসভা সমষ্টি বিলুপ্ত ঘটিছিল আৰু সেই তার পরিপ্রেক্ষিততে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সেই সময়তে সেই প্রতিশ্রুতি প্রদান করেছিল যে এগৰাকী করিমগঞ্জ অর্থাৎ বর্তমানের শ্রীভূমি জেলার মন্ত্রী হিসাবে দিব। ইয়ার উপরি কিন্তু এতিয়া যেহেতু কাছার জেলার আন এগৰাকী বিধায়কক মন্ত্রীর হিসাবে শপথ গ্রহণের কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে ঘোষণা করেছে আর কৌশিক রায়ক নাম ইতিমধ্যে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে লৈছে। যদিও কৈ থকা হৈছিল যে কৃষ্ণেন দোপাল বা কৌশিক রায় মন্ত্রীসভাত সোমাব পারে, কিন্তু এতিয়া দুইগৰাকী অর্থাৎ কৃষ্ণেন দোপালও সোমাইছে মন্ত্রীসভাত আর তার লগতে কৌশিক রায়ও এই মন্ত্রীসভাত স্থান লাভ করেছে। এই ক্ষেত্রে যদি চা যায় তেনহলে কাছার জেলাখনের বিজেপির প্রতিনিধি পূর্বর প্রায় বেশি আছিল আর সেই হেতুই হয়তো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কাছার জেলাখনকো যেহেতু তেনেধরনের দিব লাগিব বা করিমগঞ্জ জেলাক পূর্বর প্রতিশ্রুতি দিয়ে আসে সেই প্রতিশ্রুতি তেনেধরনের পূরণ করেছে। কিন্তু কাছাড়র বিজেপিয়ে প্রতিবারে যদি চা যায় তেনহলে বিজেপির যে সময় খুব সাংগঠনিকভাবে বা অন্যান্য ক্ষেত্রতো বিজেপির খুব ভাল অবস্থান আছিল তেতিয়াই কিন্তু কাছার জেলার বিজেপিয়ে বিধায়ক পাই আহিছিল। 1991 চনের যদি আমি চাও বা তার পূর্বর চাও বিজেপির প্রতিনিধি বিধানসভাত আছিল, গতি সেই হেতু হয়তো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কাছার জেলার কৌশিক রায়ক এই বিধানসভায় অন্তর্ভুক্ত অর্থাৎ মন্ত্রীসভাত স্থান দিছে। ইয়ার উপরে যদি প্রশান্ত ফুকনের যে কথা, প্রশান্ত ফুকনের ক্ষেত্রে আমি দেখিছো যে প্রশান্ত ফুকন বিজেপির এগারী জ্যেষ্ঠ বিধায়কগী বিজেপির যেটা সাংগঠনিক অবস্থা বা বিজেপির ভেটি বিশেষভাবে নাছিল তেতিয়ারপ্রাই প্রশান্ত ফুকন জয়ী হয়ে আছে ডিব্রুগড় বিধানসভা সমষ্টিরপর কংগ্রেসের জয় জয় ময়ময় অবস্থা থাকার সময়তো প্রশান্ত ফুকন জয়ী হয়ে আছিল। সাংগঠনিক দিকটা যদি চা যায় তেনহলে সাংগঠনিক দিকের ক্ষেত্রতো উজনি প্রশান্ত ফুকনের অরিহণা আছে, কিন্তু 2016 বিজেপি সরকার অহার সময়তো তেওঁর নামটো উচ্চারিত হয়েছিল যে প্রশান্ত ফুকনে মন্ত্রীসভাত স্থান লাভ করব পারে, কিন্তু সেয়া হয়ে উঠা নাছিল। সর্বানন্দ সোণোৱালের কার্যকাল গোল, তারপর এটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রথম মন্ত্রীসভাতে হয়তো প্রশান্ত ফুকনের নাম পুনর্বার চর্চাত আহিছিল। তার পরবর্তী সময় যেতিয়াই সম্প্রসারণের প্রসঙ্গটো আহে গুঞ্জন তেতিয়াই প্রশান্ত ফুকনের নামটো আহে, কিন্তু প্রশান্ত ফুকন প্রতিবারে বঞ্চিত হয়ে আছিল আর এইবার প্রশান্ত ফুকনক সেই সুযোগ দিছে। আর হয়তো এই যে জ্যেষ্ঠ আর কনিষ্ঠর যে প্রসঙ্গ সময়ে সময়ে আহে সেই ক্ষেত্রে এটা বিজেপির যাতে জ্যেষ্ঠ কার্যকর্তা সকলে ইয়ারপা কিছু অনুপ্রেরণা লাভ করে নতুন কই কাম করার উদ্যম লাভ করে তারপরে হয়তো প্রশান্ত ফুকনক এনে ধরনের সম্মান প্রদর্শন করেছে বিজেপিয়ে আর মন্ত্রীসভাত স্থান প্রদান করেছে। আর এটা যদি ডিব্রুগড় জেলাখন চা যায় তাহলে ডিব্রুগড় জেলার বিজেপির দুগারী কই মন্ত্রী থাকিব, এগারী হয়েছে বিমল বরা, আনগারী হয়েছে এটা প্রশান্ত ফুকন। তিনিচুকীয়া জেলার সঞ্জয় কিষাণ মন্ত্রী হিসাবে আছিল, কিন্তু সঞ্জয় কিষাণক মন্ত্রীসভার ইতিমধ্যে সেই কথা খবর আহিছেই যে মন্ত্রীসভার ইয়াত অপসারিত হব আর মন্ত্রীসভার অপসারিত হওয়ার পিছন পরবর্তী সময় হয়তো আন কিছু সংস্থাপন দিয়া হব। আর ইতিমধ্যে রূপেশ গোয়ালার নামটো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত ধন্যবাদ জ্ঞাপন করেছো। আমি আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।